ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে রেমেডি। আপনারা সকলেই জানেন, বেশ কিছুদিন ধরে আমি রেমেডি নিয়ে আলোচনা করছি। এখনো যে সকল বন্ধুরা আমার আগের রেমেডিগুলো দেখে উঠতে পারেনি, তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন, অনেক ইনফরমেশন এখান থেকে কালেক্ট করতে পারবেন। আজকে যে রেমেডিটা নিয়ে আলোচনা করব, সেই রেমেডিটার মাধ্যমে আপনারা যে কোনো উইশ, হ্যাঁ ঠিক শুনছেন, যে কোনো উইশ কিন্তু ফুলফিল করে ফেলতে পারবেন। ধরুন আপনার ড্রিম আপনি একটা জব পাবেন, বা আপনার ড্রিম আপনি বাড়ি করবেন, বা আপনার ড্রিম আপনি কার কিনবেন, যাই হোক না কেন সেটা আপনি ফুলফিল করতে পারবেন। কিভাবে করবেন বলছি, তার আগে একটা ছোট্ট কথা বলে নেব। আমার এই চ্যানেলটার পাশাপাশি আরও একটি ব্লগিং চ্যানেল আছে, যে সকল বন্ধুরা এখনও দেখে উঠতে পারেনি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন, আমার এই চ্যানেলটির মতো ওই চ্যানেলটিকেও সাপোর্ট করুন। তো আজকে রেমেডিটা কীভাবে করতে হবে সেটা বিস্তারে বলবো। একটা সাদা নতুন রুমাল নিয়ে আসুন, পুরো সাদা, আর পুরো সাদা না পেলেও মোটামুটি সাদা হলে চলবে, তবে হ্যাঁ রুমালটা নতুন নিয়ে আসুন। রুমালটা নিয়ে এসে রুমালটার দুটো যে কর্নার ধরে, চারটে কর্নার তো থাকে, তার মধ্যে দুটো কর্নার ধরে একটা গেট মারুন, এবং গেট মেরে পার্টিকুলার আপনার যে উইশটা, একটাই উইশ বলুন একটা, মানে রুমালের ক্ষেত্রে ঠিক আছে, সেই উইশটা 11 বার বলুন, এবং সেই রুমালটাকে এমন জায়গায় রেখে দিন যেখানে আপনি সহজে হাত দেন না, যেখানে আপনার সহজে চোখ পড়ে না, মানে যেখানে আপনি এখন মোটামুটি 2-3 মাস দেখবেন না বা জিনিসটাকে টাচ করবেন না, আশা করি বোঝাতে পারলাম, সেরকম জায়গায় রুমালটাকে রেখে দিন, ব্যাস এইটুকু করুন। তারপর দেখুন কেমন চুটকির মধ্যে আপনার উইশটা ফুলফিল হয়ে যাচ্ছে, ডেফিনেটলি ফুলফিল হবে, 100% ফুলফিল হবে, আমি গ্যারান্টি দিচ্ছি ফুলফিল হবে। তাহলে চটপট করে ফেলুন, কিসের জন্য দেরি করছেন। হ্যাঁ, আপনার উইশটা ফুলফিল হয়ে গেলে রুমালটা সেই জায়গা থেকে বার করে আনুন, এবং বার করে আপনি সেই রুমালটাকে আবার ইউজ করতে পারবেন। তবে হ্যাঁ, একটা রুমালের জন্য একটাই উইশ, কিন্তু ওই রুমালটা দিয়ে সেকেন্ড টাইম আর উইশ করা যাবে না, একটা রুমাল একবারই কিন্তু ইউজ করতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। এই টপিকটাকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।